প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশান প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো কয়েকটা পুরো সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের প্রশ্নগুলো এখানে রেখেছি তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং এর আগে যে মডেল সেটগুলো দিয়েছে সেগুলো কিন্তু দেখে নাও তো এটা শেষ মুহূর্তে তোমাদের একেবারে এই সেটটি রয়েছে তো দেখো যেটা আমি আলোচনা করছি একে একদাগে প্রশ্ন কমলাকান্ত কিরূপ ভাবনায় মগ্ন ছিলেন উত্তর নিমিলিত লোচনে দুই খেন্তির চেহারা ছিল কেমন ছিল খেন্তির চেহারা উত্তর খুব লম্বা আর গোলগাল তিন স্তম্ভ দেওয়া রয়েছে একটা এখানে এখানে তিনের উত্তর করবে অপশন খ ঠিক আছে বিদ্যার সাগর করুণার সিন্ধু আর দিনের দিনের কি করবে দিনের বন্ধু আর হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণ এরকম দেখবে ছিল লাইনটা আচ্ছা ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি খায় সে কিন্তু বেগুন ভর্তা খায় আর ন্যাপথুলিন তাকে কিন্তু খাওয়ানো হয়েছিল ভালো করে দুটো প্রশ্ন যেন গুলিয়ে না যায় উত্তরগুলো ঠিক আছে আচ্ছা শূন্যস্থান পূরণে রয়েছে কি এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান উত্তর আরব দুলাল গয়াবুড়ির কাছে সহায়রির ধার ছিল কত ধার ছিল দুই পয়সা রয়েছে সঠিক বিকল্প বেছে নাও বিবৃতি এ হচ্ছে কয়েত করে তাকে আর কারণ রয়েছে কবিকে শ্রদ্ধা করে ওরা তো এখানে তোমরা উত্তর করবে হচ্ছে অপশন খ এ সঠিক ঠিক আছে কয়েত করে আর আর হচ্ছে ভুল আচ্ছা শূন্যস্থান আবারও রয়েছে অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে ড্যাশ রঙের মেদি ফুলের গুচ্ছ উত্তর নীল বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে হিমালয় ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর ওয়েলিংটন বলতে কিন্তু ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলসলিকে বোঝানো হয়েছে দেখবে বইতে সুন্দর করে এই লাইনটা কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা এরপরে আহ খেন্তির বরের ব্যবসা সিলেটের চুনের ইটের নাকি বালির উত্তর করবে অপশান খ মানে এই সিলেট ইট চুন এগুলো সঠিক ঠিক আছে কিন্তু বালির ব্যবসা নয় এটা ভুল নেক্সট প্রশ্ন গাহির সাম্যের গান এখানে এই যে সাম্য সাম্য বলতে কি বোঝানো হয়েছে এখানে সাম্য বলতে কিন্তু সমতার কথা বোঝানো হয়েছে আচ্ছা কমলাকান্ত পাঠ্যার্থী মার্জারটিকে দিতে চেয়েছিল কি সে কিন্তু নিউম্যানের গ্রন্থ পার্কারের গ্রন্থ এগুলো দিতে চেয়েছিল ঠিক আছে আচ্ছা এবার একটা কেস স্টাডি দেওয়া রয়েছে এটা তোমরা পড়বে আমি উত্তরটা তোমাদের বলে দিই যে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই পনেরো নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে তো কার নামে বাঘে গরুতে ঘাটে জল খেতো কার নামে সে হচ্ছে পরমেশ্বর চাটুর্যে ষোলো ঘটনাক্রম বেছে নাও আচ্ছা সঠিকভাবে ঘটনাক্রম মানে কোন ঘটনাটি আগে ঘটেছে সেটা তোমাকে লিখতে বলেছে এখানে তো অপশন করে দাও যে প্রথমে তিন নম্বর তারপরে দুই চার এক আচ্ছা এবারে চাটা রেখাচিত্র চিত্র দিয়েছে একটা উপকরণ দিয়ে এখানে ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন ময়দা গুড় এক বাটি তেল তার মানে এখানে কি হবে বলো তো এখানে হবে আটা বুঝতে পারলে আচ্ছা এখানে আটা নয় এটা করো চালের গুঁড়ো মানে পিঠে তৈরির উপকরণটা দেখো পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা যা উপকরণ দিয়ে পিঠে বানাচ্ছিল আচ্ছা চালের গুঁড়ো চুইয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না চুইয়ে পড়ছে না কোনো রক্ত ঠিক আছে উনিশ সত্য মিথ্যা জানতে চাইছে অন্নপূর্ণা ক্ষীর দিয়ে পাটেশাবটা বানিয়েছিল পৌষ মাসে খেন্তির বিবাহ হয়েছিল খ্যন্তির বরের সিলেট চুনের ব্যবসা খেন্তি বসন্ত রোগে মারা গিয়েছিল আচ্ছা তোমার এখানে কোনটা সত্য বা মিথ্যা এটা কিন্তু জানতে চাইছে অপশনগুলো দেখে নাও কি করবে তোমরা এখানে খ ঠিক আছে সত্য সত্য মিথ্যা সত্য যোগায় অমৃত ফল কে যোগায় এই অমৃত ফল কে যোগায় সুদীর্ঘ গাছেরা জোগায় আবার সত্য মিথ্যা বেছে নিয়ে লিখতে হবে এটা আমি উত্তর বলে দিই অপশান খ ঠিক আছে মানে এটা সত্য মার্জার সুবিচারক হ্যাঁ মার্জার সুতার্কিক এটাও সত্য মার্জার নৈয়াইক মিথ্যা আর মার্জার দূরদর্শী এটাও মিথ্যা সাম্যবাদী কবিতা অনুসারে যেমনি রাজ্য ত্যাগ করলেন ঠিক মুনি তাই না মুনি। অত ঘন করে ফেললে কেন এখানে বক্তাকে এখানে বক্তা রাধি জেলে গড়াদ থেকে কি বেরিয়ে আসছে জানো এটা কবির কোনো লিপিকার স্বর আচ্ছা এবারে একটা ঘটনাক্রম দিয়েছে এটা সাজাতে হবে আবারও দেওয়া রয়েছে এরকম একটা প্রশ্ন তো অপশন করো ঘ মানে এক তারপরে চার তিন আর দুই এইভাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর প্রধান ভাষা বংশের সংখ্যা কত বারোটি খাসি ভাষা আগে লেখা হতো মানে কোন হরফে এটা লেখা হতো বাংলা সঠিক কালাক্রম আচ্ছা সঠিক কালাক্রমের ক্ষেত্রে তোমরা এটার অ্যান্সার করে দাও অপশন খ চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেন কে রচনা করে চৈতন্যমঙ্গল কাব্য রচনা লোচন দাস চৈতন্যমঙ্গল দাস দেখো মিল রয়েছে অনেকটা তাই না লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে লুঙ্গি শব্দটি বর্মী ভাষা থেকে কোন শাক্তকবি কবিরঞ্জন নামে প্রসিদ্ধ এটা রামপ্রসাদ সেন ঠিক আছে ইতালীয় শাখার প্রধান ভাষা হল ল্যাটিন আচ্ছা সত্য মিথ্যা আবারও একটা পার্ট দেওয়া রয়েছে অপশন ক এটা করো সঠিক ভাগবতের প্রথম বাংলা অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় সত্য শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ এ না না এটা মিথ্যা মালাদার বসু গুণরাজ খান উপাধিতে ভূষিত হন ঠিক আছে সত্য আর ভাগবতের দশম দ্বাদশ স্কন্ধ অবলম্বনে কাব্যটি রচিত না সাঁওতালি ভাষার লিপির নাম কি অলচিকি এটা আগেও করিয়েছি তোমাদেরকে পঁয়ত্রিশ রস থেকে অস এই র অ হয়ে যায় কোন উপভাষায় বলো এগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে করানো আছে তোমরা দেখে নিও এটা হবে বরেন্দ্রি ফ্রান্স ও স্পেনে প্রচলিত কোন ভাষা বাস্ক বাংলা ভাষার উপভাষার সংখ্যা বাংলা ভাষায় উপভাষা হচ্ছে পাঁচটি আর সঠিক বিকল্প বেছে নিতে হবে যে বিদ্যাপতিকে অভিনব জয়দেব নামে অভিহিত করা হয় এটা তো সঠিক বিদ্যাপতি জয়দেবের থেকে উৎকৃষ্ট মানের পদকর্তা ছিলেন এটা ভুল তাহলে দেখো কোথায় আছে যে ঘয়ে বসে আছে এক নম্বর সঠিক বিবৃতি দুই ভুল আচ্ছা এখানে আবার একটা তথ্য দেওয়া রয়েছে জৈন প্রাকৃতির উৎস ঠিক আছে এটা লক্ষ্ণৌ এটা সঠিক আচ্ছা অবোধ সঠিক মগধ না এটা মগধ ভুল আর এটা ভুল আর মহারাষ্ট্র ভুল তার মানে অপশান ক দেখো এক দুই সঠিক তিন চার ভুল আচ্ছা একটা লাস্টে স্তম্ভ দেওয়া রয়েছে হ্যাঁ এই স্তম্ভটা করবে তোমরা এটার অ্যান্সার করবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ তাই তো এটা করো সবর বা সোরা মহারাষ্ট্র করো করকু আর মধ্যপ্রদেশ করো খড়িয়া পশ্চিমবঙ্গ হচ্ছে সাঁওতালি তো এই হচ্ছে তোমাদের চল্লিশটা প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এগুলো ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে তোমরা ক্লিক করো এবং সেখানে যুক্ত থাকো সমস্ত পর্বের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে আর তোমাদের যে প্রশ্ন রয়েছে তা কমেন্ট করো উত্তরগুলো তোমরা সম্পূর্ণ সেখান থেকে পেয়ে যাবে এবং যে পিডিএফগুলো পাবে সেগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি ডাউনলোড করে নিতে পারবে